পৃথিবীতে বহু প্রজাতির প্রাণী রয়েছে, কেউ বিশাল আকারে, আবার কেউ একেবারে ছোট। আজ আমরা আলোচনা করব পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পাওয়া যায় যে ছোট প্রাণী তার সম্পর্কে, যাকে আমরা পিঁপড়ে এবং ইংরেজিতে অ্যান্ট নামে চিনি। চলুন দেখে নিই এই ছোট্ট পিঁপড়েটির সম্বন্ধে কিছু অজানা তথ্য। আমি শ্রাবণী আর আপনারা দেখছেন লাভস ফর ক্রিয়েচার্স। চলুন শুরু করা যাক। পিঁপড়ে সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলা ভালো, এরা 12,000 প্রজাতিতে বিভক্ত। সাধারণত এই জীবটি 2 থেকে 7 মিলিমিটার পর্যন্ত লম্বায় হয়ে থাকে। কিন্তু সবথেকে বড় পিঁপড়ে কার্পেন্টার পিঁপড়ে, যারা লম্বায় 2 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। পিঁপড়েরা একদমই ঘুমায় না, কীটের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এদের মাথায় জিপিএস সিস্টেমের মতো কানেকশন করা থাকে। এদের মাথায় 1 লাখের মতো কোষ উপস্থিত হওয়ার ফলে এরা এত বুদ্ধিমান। এরা যতই দূরে শিকারের জন্য যাক না কেন, এদের পিছন দিয়ে একটি তরল পদার্থ বার হয়, যার ফলে একই লাইন ধরে ঘরে ফিরতে পারে। কিছু সময় আগে এটা প্রমাণিত হয়েছে যে এরা 400টি ছবি তাদের মাথায় সেভ করে রাখতে পারে একসঙ্গে। পিঁপড়ে এদের ওজনের থেকে 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়েদের মধ্যে যে দলের প্রধান দায়িত্বে থাকে সে হলো রানী পিঁপড়ে। এনার কথাই সবাই মেনে চলে। রানী পিঁপড়ের ডানা হয় এবং ইনি দলের সবথেকে বড় পিঁপড়ে। রানী পিঁপড়ের কাজ একটাই, সেটা হলো ডিম দেওয়া। রানী পিঁপড়ে একবারে 1,000টির মতো ডিম দেয়। বাকি পিঁপড়েদের কাজ হলো খাবার সংগ্রহ করা এবং ডিমগুলি যত্ন নেওয়া। আপনি হয়তো জানেনও না যে খাবারের সুস্বাদু অংশ রানী পিঁপড়েকেই দিতে হয়, কারণ রানী পিঁপড়ে হলো দলের প্রধান বা দলনেত্রী। পৃথিবীতে 2 রকমের প্রাণী আছে যারা নিজেদের খাবার সংগ্রহ করে রাখে। এক হলো মনুষ্য সমাজ অর্থাৎ আমরা, আর 2 হলো পিঁপড়েদের সমাজ। আরও একটি মজার জিনিস হলো পিঁপড়েদের 2টি পেট। এক পেটে তারা খাবার খায় আর অন্য পেটে তারা তাদের দলের জন্য খাবার সংগ্রহ করে রাখে। কিছু পিঁপড়ের কাজ হলো ঘর বানানো আর কিছু পিঁপড়েদের কাজ হলো ঘরটিকে রক্ষা করা। আমরা যেমন নিজ এলাকা নিয়ে ঝগড়া ও যুদ্ধ করি, তেমনি পিঁপড়েরাও কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ করে থাকে। পিঁপড়েরা শুনতে পায় না, কিন্তু এদের পায়ে ও হাঁটুতে এক ধরনের সেন্সর থাকে, যার দ্বারা কী হচ্ছে না হচ্ছে তার যে কোনো অনুভূতি কম্পনের মাধ্যমে এরা টের পায়। অবশেষে বলে রাখি, রানী পিঁপড়ে সাধারণত 20 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু এর সাথে যে সমস্ত পিঁপড়েরা থাকে তারা সাধারণত 40 থেকে 45 দিন পর্যন্ত বাঁচে। যদি রানী পিঁপড়ে মারা যায় তবে এদের কলোনি নষ্ট হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামী এপিসোডে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।